এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালির কিচেন। সো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। তোমাদের মাঝে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আমড়ার চাটনি। এটা সবার খুব পছন্দের একটা চাটনি। বিয়েবাড়ির খাবারের শেষে কিন্তু আমরা এই চাটনি পেয়ে থাকি, আর সেই চাটনি যদি আমরা বাড়িতে বানিয়ে ফেলি তাহলে তো খুবই ভালো হয়। তো তার জন্যই তোমাদের জন্য এই আপনার চাটনিটা রেসিপিটা নিয়ে চলে আসলাম। তো প্রথমেই বলবো, ভিডিওর প্রথমেই বলবো যে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি এখানে আমড়া নিয়ে নিয়েছি অনেকগুলো, তো আমরা এখান থেকে কিছুটা আমড়া আমি ছাড়িয়ে নিচ্ছি। আমি প্রায় এক বাটির মতো এখানে আমড়া নিয়েছি। আমড়াগুলোকে এখন আমি ছিঁড়ে নেব। আমড়া ছিঁড়ে নিয়েছি, এখন একটা বাটিতে জলের মধ্যে আমড়াগুলোকে ভিজিয়ে রেখে দেবো দশ মিনিটের মতো। ভিজিয়ে রাখলে কীভাবে আমড়ার কষ্ট আর থাকবে না। এখন একটা প্যানের মধ্যে দুই চামচ চা চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল অবশ্যই দিবে, তাহলে চাটনির গন্ধটা অনেক ভালো হয়। দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা হাত দিয়ে একটু চিড়ে দিচ্ছি, দুটো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটা এক টেবিল চামচ গোটা সর্ষে। গোটা সর্ষে জায়গায় তোমরা পাঁচফোড়ন ইউজ করতে পারো, কোনো ব্যাপার না। আর এইগুলো কিন্তু অবশ্যই দিবে, তাহলে চাটনির সেন্টটা অনেক সুন্দর হয়। দু এক সেকেন্ডে সবগুলো এখন নেড়ে আমড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমড়াটা দিয়ে আমি এখন এর মধ্যে স্বাদ মতো নুন দিচ্ছি, আর দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো কালারের জন্য। নুন আর হলুদ গুঁড়োটা আমি এখন আমড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে মিশিয়ে আমি এখন দু এক মিনিট ভালোভাবে তেলের সাথে আমড়াটাকে আমি কষিয়ে নেব। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার আমড়াটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এই মুহূর্তে আমি জল দিয়ে দেব পরিমাণ মতো আমড়াটা সিদ্ধ হওয়ার জন্য। আমি অনেকটাই পরিমাণ জল দিয়েছি। এখন ঢাকা চাপা দিয়ে আমি এটাকে পাঁচ মিনিটের মতো রান্না করব। সো পাঁচ মিনিট পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছ আমড়াটা সিদ্ধ হয়ে গেছে, আর আমড়া থেকে যে আমড়ার যে শাঁসটা আছে সেটা থেকে ছুটে গেছে। আমি অনেকটাই পরিমাণ জল দিয়েছিলাম, কারণ আমি এই আমড়া চাটনিটাতে ঝোল রাখবো তাই। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই দেখে তোমরা দিবে, কারণ যাতে এই চাটনিটা টক ঝাল মিষ্টি হয় সেরমভাবে তোমরা চিনিটা দিবে। আমি হাফ কাপ পরিমাণ দিয়েছি। চিনিটাকে এখন ভালোভাবে মিশিয়ে আরও দু এক মিনিট এভাবে রান্না করবো, এই চাটনিটা ঘন হওয়া পর্যন্ত। চাটনিটা দেখতে পাচ্ছ প্রায় ঘন হয়ে এসেছে। এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা ভালোভাবে চাটনির সাথে মিশিয়ে নিচ্ছি। আর সব শেষে আমি দিয়ে দেবো একটাই উপকরণ, যেটা কিন্তু সব চাটনিতেই দেবে। দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে কী হয়, যে চাটনির যে গন্ধটা থাকে সেটা অনেকটাই পরিমাণ বেড়ে যায়, আর এর টেস্টটাই কিন্তু অনেক সুন্দর লাগে। তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সো এখন আমি লেবু রসটা ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি দুই এক মিনিট ঠান্ডা করার পর এটাকে আমি সার্ভ করব। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আমড়ার চাটনি। দেখতে পেলে কত সুন্দরভাবে আমি চাটনিটা বানালাম, আর এটা খেতে কিন্তু ঠিক একদম বিয়েবাড়ির মতো হবে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আর তোমাদেরটা কেমন হয়েছে কমেন্ট করে আমার অবশ্যই জানাবে। ভিডিওটি কেমন লাগলো একটু লাইক দিয়ে জানাবে, আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। Thank you.